অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তারা হলো এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। বেলা 11টার দিকে কক্সবাজার কারাগার থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের র্যাব কার্যালয়ে নেওয়া হয় বলে জানায় জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। এই মামলায় এখনও পর্যন্ত 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গেল 31 জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান। রিমান্ড মঞ্জুর ছিল আগের থেকে, আমরা রিমান্ডে নিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ শেষে আমরা আবার বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করব।